বৃষ্টি হলেই জল যন্ত্রণা, জমা জলে নাজেহাল শহরবাসী, বিপর্যস্ত হয় যান চলাচল। বর্ষাকালে দুর্ভোগের এই ছবি কলকাতায় নতুন কিছু নয়। দীর্ঘদিনের এই জল যন্ত্রণা সমাধানে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাহায্য প্রার্থী কলকাতা পুরসভা। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে বৈঠক হয়েছে। পুরসভা সূত্রে খবর, শহরজুড়ে থাকা খালগুলোর নাব্যতা কতটা তা জানতে কিভাবে তা বাড়ানো যাবে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরামর্শ নেওয়া হবে। শহরের লকগেট বন্ধ থাকলে জমা জল বের করতে কাজ করে লিফটিং স্টেশন। এখন পুরসভার হাতে দুটি লিফটিং স্টেশন রয়েছে, সেই সংখ্যা বাড়ানো যায় কিনা নেওয়া হবে পরামর্শ। আমরা যাদবপুর ইউনিভার্সিটি সাথে একটা যুক্ত হয়ে কতগুলো টেকনিক্যাল কাজ আমরা করছি। একটা হচ্ছে এই ক্যানেলগুলোর ক্যাপাসিটি আছে কি না আমার এই পাম্পিং স্টেশনের জলগুলো টানার, এটা যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়ে আমরা করাবো, প্রপোজাল দিতে বলেছি, মেয়রের সাথে আমার কথা হচ্ছে। একদিকে যখন জল জমা দুর্ভোগের স্থায়ী সমাধানে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হচ্ছে, তখন অন্যদিকে নিকাশী নালার পলি তোলার কাজও চলছে। বাকেট মেশিনের মাধ্যমে নিকাশী ব্যবস্থাকে ডিসিল্টিং এর কাজ করছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই শহরের বেশ কিছু অংশকে জিরো ডিসিল্টিং এরিয়া বলে মান্যতা দিয়েছে পুর কর্তৃপক্ষ। পুরসভা চাইছে এই ডিসিল্টিং এর কাজ বেশি করে করতে, যার ফলে নিকাশি নালার নাব্যতা বাড়বে এবং তার ফলে শহর জমা জলের হাত থেকে অনেকটাই মুক্তি পাবে। পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যেই নালা থেকে পলি তোলা হয়েছে সন্তোষ মিত্র রোড, আমহার স্ট্রিট, ডেন্ট মিশন, ভূকৈলাস রোড, কেশবচন্দ্র স্ট্রিট, তারক প্রামাণিক রোড ও মুক্তারামবাবু স্ট্রিটের একাংশে। কলকাতা পুরসভার পরিসংখ্যান অনুযায়ী 2015 থেকে 2021 পর্যন্ত যেখানে 8,43,000 মেট্রিক টন পলি তোলা হয়েছে, সেখানে 2021 আগস্টেই তোলা হয়েছে 12,841 মেট্রিক টন। তাহলে এবার কি অবসান হবে শহরের দীর্ঘদিনের জল জমার সমস্যা? আশায় শহরবাসী। অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।